হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব খুব বেশি ভালো আছি। আজকে আমি আপনাদের নদীর একটা অসাধারণ, শেষ বিকালের অসাধারণ একটা মুহূর্ত দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন নদীর পুরো অংশটা, যদিও শীতকালের ভাটার কারণে অনেক অনেক পানি শুকিয়ে গেছে, এই নদীতে যে কি পরিমাণে যান চলাচল ছিল এটা বলার বাহিরে। কিন্তু সেতু, পদ্মা সেতু হওয়ার কারণে নদীর পানিটা অনেকখানি কমে গেছে, আর ভাটার কারণে অনেকটা কমে গেছে, যে কারণে লঞ্চ দেখাটা মানে একেবারে যায় না বললেই চলে। দেখেন, খুব কাছেই আমাদের পাড় দেখা যাচ্ছে এই পাশটায়, তারপরে ওই পাশটা যদি আমরা দেখি সেক্ষেত্রেও দেখা যায় পাড়টা খুব বেশি দূরে না, সাঁতরিয়ে যাওয়া যাবে এমন একটা অবস্থা। তবে সবচেয়ে যেটা ভালো লাগার বিষয় সেটা হচ্ছে পড়ন্ত বিকালে সূর্য, যেটার মানে অসাধারণ একটা মুহূর্ত বলা চলে। এই শেষ বিকালের এই মুহূর্তটা দেখার জন্যই লঞ্চে ওঠা, না হলে বাস জার্নি করতে পারতাম। দেখুন সূর্যটা একবার তাকিয়ে দেখুন, মন ভরে যাবে আপনার। শীতকালের বিকালে শীতের যে বাতাস হাওয়া, এটা গায়ে মাখাতেই অন্যরকম স্বাদ। তার সাথে আপনার দূরবর্তী যে লঞ্চগুলো দেখতে পাচ্ছেন, একটু জুম করে নিয়ে আসার চেষ্টা করেছি আপনাদের জন্য। এখানে অনেক ছোট ছোট নৌযান, বড় লঞ্চ না, খুব ছোট ছোট, অনেক দূরে রয়েছে এগুলা। তো এই জার্নিটা খুবই আনন্দদায়ক ছিল আমার জন্য। শেষ বিকালের মুহূর্তটা আমি খুব বেশি মিস করি, নিজের মাইন্ডকে রিফ্রেশ করার জন্য এই মুহূর্তটা খুব খুব দরকার। আর সূর্য, পড়ন্ত বিকালে যে সূর্যটা, সেটা তাকিয়ে থাকতে মন চায় অবিরাম, অবিরত পর্যন্ত। যতক্ষণ না সূর্য ডুববে ততক্ষণ পর্যন্ত সূর্যের দিকেই তাকিয়ে থাকতে মন চায়। মানে এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা অন্যতম কুদরত, যেটা প্রকৃতির সৌন্দর্য, যেটা দেখলে মানুষের মন আনন্দ হতে বাধ্য। এরকম আনন্দ আপনারা কোনো নাটক সিনেমাও পাবেন না, যদি বাস্তব জীবনে উপলব্ধি না করতে পারেন। তো লঞ্চ চলেছে তার মতো করে, সুন্দরভাবে, অবিরল গতিতে, ধারাবাহিকভাবে, যেটা দেখে মন আনন্দ দিয়ে যায়, দোলা দিয়ে যায়। নদীর থই থই পানির ঢেউ তেমন উত্তালও না, তেমন শান্তও না, যা দেখে খুব মন ভরে যায়। ওই দেখেন, খুব পাড় দিয়ে একটা লঞ্চ যাচ্ছে, এটা কিন্তু ওই পাড়টা তেমন একটা গভীর হওয়ার কারণে যেতে পারছে, যেহেতু বলেছিলাম যে ভাটার কারণে পানি শুকিয়ে যাচ্ছে, যে কারণে এরকমভাবে যেতে হচ্ছে। যেখানে গভীরতা সেখান দিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে। তাছাড়া কিছু বালুর যান চলাচল রয়েছে, এগুলো এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে যায়। বালুর যান চলাচল গুলো, এগুলো মানুষের ঘর বাড়ি তৈরি করতে এগুলো প্রয়োজন পড়ে। যারা খুব অল্প দামের মধ্যে বালুগুলো কিনে, তারা নদী থেকে বালু তুলে নিয়ে এসে নেয়, যে কারণে আমাদের নদীটার ভারসাম্য কিছুটা বজায় থাকে। না হলে দেখা যাবে নদীর পানি এতটাই কমে গেছে যে শেষ পর্যন্ত আর নদী, মাছ এগুলো খুঁজে পাওয়া যাবে না। এখানে জেলেরাও আছে, মাছ ধরে, বালুর ট্রাঙ্ক নিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যায়। নদী যেন একটা অন্যতম মাধ্যম, যোগাযোগের মাধ্যম বলা চলে। তো এটা হচ্ছে গ্রামের পরিবেশ। আপনারা দূরে দেখতে পাচ্ছেন যে বিস্তর মাঠ, গাছপালা, গ্রামের পরিবেশটা ঠিক যেরকম হয়ে থাকে ঠিক সেরকমই আছে। এই পাশটা যদি আমরা এখন একটু দেখতে চাই, ওই দেখেন খুব দূরে একটা ছোট্ট নৌকা। এই নৌকাটা কি করছে? জেলে জাল দিয়ে মাছ ধরছে, এবং এই মাছ ধরাই হচ্ছে তার জীবিকা নির্বাহের অন্যতম একটা প্রধান মাধ্যম। ঠিক আছে, দেখুন মানুষ তার জীবিকা নির্বাহের জন্য কী রকম পরিশ্রম করে। ওই দূরে দেখতে পাচ্ছেন ছোট্ট নৌকা, এরা মাছ ধরছে, জাল দিয়ে মাছ ধরে বাজারে বিক্রি করবে এগুলো। তো শেষ বিকালের এই মুহূর্তটা সত্যিই মনোরম ছিল,
দেখুন লঞ্চ, ছোট ছোট লঞ্চগুলোর গ্রোথই রয়েছে, এগুলো খুব কাছাকাছি চলে এসেছে, একটা লঞ্চ খুব কাছাকাছি চলে এসেছে আমাদের। নিচে ছোট বাচ্চারা খেলা করছে, গেমস খেলছে। এই ছোট নৌকাগুলোর গতি থাকলেও লঞ্চের গতির তুলনায় এগুলো কম, যেই কারণে আমাদেরকে ওভারটেক করতে তারা পারবে না। আমরা এদেরকে ওভারটেক করে গেলাম। নদীর যে সুন্দর ঢেউ, এটা মানে দেখতে চাইলে সারাদিন আপনি দেখতে থাকবেন, আপনার কোনো বিরক্ত বোধ হবে না। মন খুলে আপনার এই সৌন্দর্যটা উপভোগ করা যায়, বিকালের শেষ বিকালের মুহূর্তটা, যেটা আমি সবচেয়ে বেশি ভালোবাসি। শেষ বিকালের মুহূর্তের পরে আমরা চলে যাব রাতের আধারে, যেখানে একটা নৌকা খুব স্পিড গতিতে, নৌকা বলা যায় না, এটা হচ্ছে একটা লঞ্চ, খুব স্পিড গতিতে আসছে। এটা হচ্ছে ঢাকা চাঁদপুর ঢাকা গামী একটি লঞ্চ, খুবই দ্রুত গতিশীল দেখলাম। সে আমাদের খুব পিছনে ছিল, সেখান থেকে খুব স্পিড গতিতে সে চলে আসে এবং আমাদেরকে ওভারটেক করার চেষ্টা করে। সে তার সিগন্যাল লাইট মেরে কিংবা হর্ন বাজিয়ে আমাদের জানায় যে সে আমাদেরকে ওভারটেক করতে চাচ্ছে, যেহেতু তার স্পিড বেশি, এর জন্য আমরাও তাকে সাইড দিয়ে দিই এবং সে তার গতি বজায় রেখে চলতে থাকে। আমি যদি একটু ওয়াইড অ্যাঙ্গেলে ধরি তাহলে লঞ্চটা দেখতে পারবেন, তার ডিজাইন কাঠামোটা দেখতে পারবেন, যে এর ডিজাইনের জন্যই এ তার গতির ক্ষমতা বেশি। কোনো কোনো নৌকার ডিজাইন এমন সুন্দরভাবে দেওয়া হয় যেন সে বাতাসের সাথে বাধা বেশি না পায় এবং সে অবিরাম গতিতে চলতে পারে। ঠিক সেরকমই আপনি যখন কোনো একটা যুদ্ধ প্লেন দেখবেন, সেগুলো খুব গতিশীল হয়, গতিশীল হয় এই কারণে, কারণ তার ডিজাইনটাই করা থাকে ওই রকমভাবে যেন বাতাসের সাথে সে চলতে পারে, বাতাসগামী হতে পারে, বাতাসের সাথে যেন সে তেমন একটা বাধাপ্রাপ্ত না হয়। তো এই লঞ্চটা আমাদের ওভারটেক করার চেষ্টা করে এবং সে কী করে, খুব আমাদের কাছাকাছি চলে আসে। সে একটু একটু করে আমাদের সামনে এগিয়ে যায়, তার গতিটা বজায় রেখে। তার সাথে আসলে পাল্লা দেওয়া সম্ভব না, তার স্পিডটা খুবই বেশি ছিল। এবং তার লঞ্চের যাত্রী সংখ্যাও মোটামুটি ভালোই ছিল, যে বাহনে তার ভার ভার হয় বেশি, অর্থাৎ যাত্রীর সংখ্যা বেশি হলে যখন ভার হয়, যে বস্তুটার ভার বেশি হয় তার গতিশীলতা যখন বজায় থাকে, তখন সে আরও দ্রুত গতিতে যেতে পারে। একটি ট্রাক যে গতিতে রয়েছে, একটি গাড়িও যদি ঠিক সেই গতিতে থাকে, তাহলে ট্রাকটি একটা দলকে যে জোরে ধাক্কা দেবে, একটি প্রাইভেট কার সে জোরে ধাক্কা দিতে পারবে না। এর কারণ হচ্ছে ট্রাকের ভর শক্তি সবচেয়ে বেশি হয়। এটা হচ্ছে সায়েন্সের একটা লজিক আপনাদের দেখালাম, ঠিক এরকমই লঞ্চটা আমাদের সে লজিক মেনে এগিয়ে চললো তার গন্তব্যের দিকে। সে কিন্তু অলরেডি আমাদের প্রায় অতিক্রম করে ফেলেছে, আর একটু বেশি বাকি ছিল। তা আমি চিন্তা করলাম যে পুরো ভিডিওটা শেষ মুহূর্তে তুলে ধরি, যেন দর্শকরা এটা আনন্দিত উপকৃত হয়, কারণ রাতের যে মঙ্গলবন্দর একটা জল জল লাইট, এটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা খুবই সৌন্দর্যটা বয়ে নিয়ে আসে এই লাইটগুলো। তো এই লঞ্চটি খুব দ্রুত গতিতে সে চলে যায় এবং আমাদের খুব সামনে চলে যায়, ওভারটেক করে ফেলে বলাই চলে। তারপর আমি লঞ্চটির দিকে তাকিয়ে থাকলাম এবং ভিডিও করলাম শেষ পর্যন্ত, যেন একে ভিডিওতে আনতে পারি।
লঞ্চটি যেতে যেতে অনেকখানি দূরেই চলে যায় বলা যায়। লঞ্চটি একেবারে আমাদের লঞ্চ পার করে ফেলে এবং সে খুব সামনে চলে যায়। শেষ পর্যন্ত দেখতে থাকি লঞ্চটির জন্য আমরা। এই রাতের যে একটা নদীর সৌন্দর্যটা, এই উপভোগটা করাও ছিল অন্যরকম আনন্দ। শীতের সময় রাতের বাতাস, ঠান্ডা বাতাস সাথে প্রাকৃতিক সৌন্দর্য সব মিলে যেন একটা নাইস কম্বিনেশন। তাছাড়া লঞ্চের যে খাবারগুলো আছে, স্ট্রিট ফুড বলি আমরা যেগুলোকে, ঝালমুড়ি, আপনার ঘুমরি, নারিকেল ইত্যাদি ইত্যাদি, এগুলো খুবই মজার ছিল। সব মিলিয়ে, সব কিছু মিলিয়ে মুহূর্তগুলো অসাধারণ ছিল, খুব ভালো লেগেছিল, যেগুলো ভোলার মতো না। এরকমই ভাবে যতই পদ্মা সেতু হোক, যমুনা সেতু হোক না কেন, লঞ্চের যাত্রা, লঞ্চের যে ভ্রমণ, সেটা অন্যরকম একটা আনন্দ বয়ে নিয়ে আসে। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। ধন্যবাদ সবাইকে। আসসালাম।